হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এখন পড়ছে অনেক গরম, এই গরমে কিছু আমের ভর্তা, সরি একটু আমের ভর্তা খেতে ইচ্ছে হলো, সেজন্যে ভাগিনাদের বললাম তোরা গাছ থেকে আম পা, আম পেড়ে তোরা নিজের হাতে ভর্তা বানিয়ে আমাদের খাওয়া। সবসময় আমরা মেয়েরা তো ভর্তা বানিয়ে সবাইদের খাওয়াই, আজকে ওদের বললাম তোরা বানিয়ে আমাদের খাওয়া, দেখি তোদের ভর্তাটা কেমন হয়। আসলে ওদের ভর্তাটা অনেক মজা হয়েছে, সবাই খেলাম। এখন ওরা বানাচ্ছে, গাছ থেকে আম পেড়ে আমগুলাকে পরিষ্কার করে নিয়েছে। এখন এখানে দিল হচ্ছে লবণ, মরিচ, চিনি, এগুলো দিয়ে মাখিয়ে নিল ভালো করে। ছেলেরা যেভাবে পেরেছে ওইভাবে বানিয়েছে, আমরা তো মেয়ে মানুষরা অনেক কিছুই দিই, শুকনো মরিচ টরিচ যা আছে তা দিই, কিন্তু ওরা যেভাবে পেরেছে ওইভাবে বানিয়েছে। আলহামদুলিল্লাহ ওদের হাতের আম ভর্তাগুলো অনেক মজা হয়েছে। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কি হয়। এখন ভর্তা বানানো শেষ, এখন সবাই আমরা হাতে নিয়ে নিয়ে খাচ্ছি, কারণ এভাবে হাতে নিলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। প্লেটে করে তো সবসময় খাই, আজকে একটু হাতে নিয়ে খেলাম, ছোটবেলার স্মৃতি মনে করে করে খেলাম। কারণ আমরা এইভাবে ছোটবেলায় আচার বলেন টক জল যা মানে যা আচার বানাতাম, ভর্তা বানাতাম, সব আমরা হাতে নিয়ে নিয়ে অনেকে খেয়েছে। ছোটবেলার স্মৃতি এটা, হাতে নিয়ে নিয়ে আমরা খেতাম হেঁটে হেঁটে দৌড়াদৌড়ি করে। এখন হঠাৎ খেতে ইচ্ছে হলো, সবাইকে বললাম তোরা সবাই হাতে নিয়ে খা, হাতে নিয়ে খেলে অন্যরকম একটা টেস্ট লাগে, সেজন্য আমরা সবাই হাতে নিয়ে খাচ্ছি। আমার অলরেডি খাওয়া শেষ, তারপর আমি ওদের থেকে আর একটু নিয়ে খেলাম, কারণ ভর্তাটা অনেক মজা হয়েছে। আর আমগুলো ছিল টক মিষ্টি, বেশি টক না, টক মিষ্টি দুইটাই মিক্স ছিল, সেই জন্যে ভর্তাগুলো অনেক মজা হয়েছে। আর আমার ভর্তার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।